না, আমার মেয়েকে না নিয়ে এখান থেকে আমি যেতে পারবো না কেশর ভাই। ম্যাডাম ম্যাডাম, আপনি জিদ দেখাবেন না। জিদ নয় তো, আরজি। আপনার কাছে আমি আরজি রাখছি। লেকিন ম্যাম, শুনতেই হবে আপনাকে। আমার মেয়ে আমার চোখের মণি ছিল, জন্মের পরেই এক দুর্ঘটনা ঘটে ওর সাথে। খুব ভালো আছে আপনার মেয়ে। কোথায় কোথায় আছে ও? বেনারস। আরোই আমার সব ছিল, আমার জীবন, আমার আশা, আমার বেঁচে থাকা সব। বিশ্বাস করো, এতগুলো বছরে না এমন এমন কোনো মুহূর্ত আমি কাটাইনি যখন আমি আরোর কথা ভাবিনি। এতগুলো বছর ধরে আমি শুধুমাত্র ওর জন্য অপেক্ষা করেছি, দিন গুনেছি ওর জন্য। আমার বাড়ির সবাই আমার বিপক্ষে চলে গেল, আমি ওর জন্য অপেক্ষা করে বসে দেখেছি। আর আজ যখন সেই মেয়ের খোঁজ পেয়েছি, আপনি তাকে আমার কাছে ফিরিয়ে দেবেন না? আপনি একজন মা হয়ে আরেকজন মায়ের কষ্টটা বুঝবেন না। আমি জানি আপনি বুঝতে পারছেন না, আপনি তো একজন মা। সেলোনির আসলে মা এসেছে? যাই, ওকে গিয়ে খবরটা দিয়ে আসি। ডক্টর সাহেব নে বোলা, মেরে পাস জাদা টাইম নেহি হ্যায়। আপনি দয়া করুন আমার উপর। দেখুন আপনি, আপনি আমার মেয়ের জন্য এতদিন ধরে যা যা করেছেন, আমি আমি কিছু অস্বীকার করছি না, কোনোদিন অস্বীকার করতেও পারবো না। আর আমি আমি কিন্তু আপনার থেকে ওকে কেড়েও নিচ্ছি না। আপনি আপনি যখন খুশি ওর সাথে দেখাও করতে আসতে পারবেন। আমি আমি শুধু আমার মেয়েটাকে এবার নিজের কাছে রাখতে চাই, ওকে বুকে জড়িয়ে ধরতে চাই। দয়া করে আমার মেয়েটাকে আমাকে ফিরিয়ে দিন এবার। আপনি জানেন, জানেন সাল্লো কোথায় বড় হয়েছে? আপকো পাতা হ্যায় ম্যা কন হু, আমি কি কাজ করি? জানি, ফির ভি আপনার লড়কিকে বাপস নিয়ে যেতে চাইছেন। আপনার সমাজের ডর লাগে না? নিজের মেয়ের থেকে দামি তো আর সমাজ হতে পারে না। আর সমাজকে কি কারণে ভয় পাবো আমি? সমাজ তো আমার মেয়েকে খুঁজে দেয়নি, সমাজ তো আমার আমার মেয়েকে মানুষ করেনি। আমার মেয়েকে তো মানুষ করেছেন আপনি। আমার মেয়ে আপনার মতন একজন মানুষকে পেয়েছিল ওর মাথার উপর, ওর পাশে। আপনার আদর, স্নেহ, ভালোবাসাও সব পেয়েছে। এসব ভালো কথা বলা যায় ম্যাডাম, লেকিন ইয়ে না, বেনারসের কোটি আছে, এখানে কোনো ভদ্র ঘরের মেয়ে আসে না। আর যদি এসে যায় না, তাদের জায়গা আর কখনো কোনো ভালো ঘরে হয় না। এটা কে ঠিক করেছে? সমাজ তো? তাহলে আমি সমাজের এই ভাবনাটাকে পাল্টাতে চাই, বদলে দিতে চাই। আমি আপনাকে নিচু চোখে দেখি না, আপনার পেশা কেউ না। রুজি রোজগারের জন্য, পরিস্থিতির জন্য কত মানুষকে তো কত কিছু করতে হয়, তাদের দিকে আঙুল তোলা আমার কাজ নয়। কারণ আপনার বা তাদের কষ্টে, তাদের বিপদের সময় আমি তো পাশে ছিলাম না তাদের।
তাই আজ আপনি কোথায় থাকেন, কি করেন সেটাকে তো আমি খারাপ বলতে পারি না, কোনোদিন বলিনি, আজও বলবো না, সমাজ আমার বিপক্ষে গেলেও বলবো না। আজ ভগবান আমার সামনে যে লড়াইটা রেখেছেন আমি সেটা লড়ব, কথা দিচ্ছি। আমার আরুকে সমাজের কাছে মাথা নিচু করতে আমি দেব না। কি রে, টাকা চাইতে এসেছিস সালোনির? হ্যাঁ, এক টাকাও পাবি না, যা সালোনিকে গিয়ে বলে দে। ও, সালোনি তার মানে এখানে নেই। আর শুনো মাসি, তোমার ওই একটা টাকাও না ওর আর লাগবে না, ওর ভাগ্য খুলে গেছে। মতলব? মতলব কি, ওর মা এসেছে, ওর আসলি মা, নিজের মা, বুঝলে? এটা কোন পরীক্ষার মুখে ফেললে তুমি আমায় ভগবান? হ্যাঁ আমি জানি, আমি তোমাকে বলেছিলাম একটা রাস্তা দেখাও, আর তাতে তুমি এ ব্যবস্থা করলে। আজ একদিকে সল্লোকে এই অন্ধকার থেকে, পাপ থেকে বাঁচাতে হবে আমায়, আরেকদিকে সল্লো চলে গেলে তো সারা জীবনের জন্য ভুলে যাবে আমায়, ফির কি করব আমি? ভগবান, উনাকে তুমি সল্লোকে বাঁচাতে পাঠিয়েছো তাই না? উনি মা আছে আমার সল্লোর, লেকিন আপনি আমাকে ফেরাবেন না, একজন মাকে ফেরাবেন না, আমার মেয়েটাকে আপনি। আমার কথা ভাবার আগে সল্লোর কথা ভাবা দরকার। এ ম্যাডাম ওর নিজের মা আছে, বহুত আচ্ছা ভি মনে হচ্ছে, ও আমার সল্লোকে ভালো রাখবে, এই পাপ থেকে অনেক দূরে নিয়ে যাবে। ফিরিয়ে দেবেন তো আমার মেয়েটাকে আমার কাছে? হ্যাঁ। আপনি সল্লোকে নিয়ে যেতে পারেন। আমি কোথাও যাবো না, মানে তুমি ছোড়কে কাই নেই যাওঙ্গি আম্মু। হাট পাগলি, তুই জানিস উনি কে আছেন? উনি তোকে জন্ম দিয়েছেন, তোর মা আছেন, মা, আসলি মা। এক বাত শুনল তো নেনা, তুমি ছোড়কে কহি নেই যাওঙ্গি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টা।